প্রতি বছর পুরো পৃথিবীতে মোট কত টাকা জাকাত দেওয়া হয় জানেন? দশ বছর আগে বছরের সংখ্যাটা ছিল $200 বিলিয়ন। ধারণা করা হয় এখন প্রতি বছর জাকাত দেওয়া হয় $500 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন। সংখ্যাটা আসলে কত বড় সেটা বোঝার জন্য আরেকটা তথ্য দেই। 2019 সালে বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এইডের পরিমাণ ছিল $28.9 বিলিয়ন। অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সের মতো বিভিন্ন দেশগুলো সবাই মিলে এই পরিমাণ টাকা দান করেছে। অন্যদিকে মুসলিম উম্মা প্রত্যেক বছর কমপক্ষের 17 গুণ সম্পদ জাকাত হিসেবে দান করছে। এই তথ্যগুলো থেকে দুইটি জিনিস লক্ষ্য করার মতো। প্রথমত, ইসলাম সবচেয়ে নিখুঁত ব্যবস্থা। নিরেট বস্তুবাদী জায়গা থেকেও এটা বোঝা সম্ভব। জাকাতের হিসাব সহজ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে প্রত্যেক মুসলিম তার সম্পদের 2.5% জাকাত হিসেবে দান করবে। কোনো জটিল তত্ত্ব, মডেল কিংবা সমীকরণ নেই। এই সহজ ফর্মুলা অনুসরণ করে এত বিপর্যয় সত্ত্বেও মুসলিমরা প্রতি বছর যেই পরিমাণ টাকা দান করছে, বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো তার ধারে কাছেও আসতে পারছে না। দারিদ্র্যের মতো জটিল সমস্যার এত সিম্পল এবং এলিগেন্ট সমাধান মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, ইসলামের সমাধান পারফেক্ট, কিন্তু সত্যিকারের ইসলামী ব্যবস্থা ছাড়া এর সুফল আমরা পাবো না। চিন্তা করে দেখুন, এই বছরও অর্ধেক কিংবা $1 ট্রিলিয়ন জাকাত দেওয়া হবে, কিন্তু সিরিয়া, ইয়েমেন কিংবা আফগানিস্তানের মুসলিমদের বড় একটা অংশ তবু অনাহারে থাকবে। 180 কোটি সদস্যের মুসলিম উম্মার এই বিপুল পরিমাণ সম্পদ সত্ত্বেও উইঘুর মুসলিমদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পৈশাচিক নির্যাতন সহ্য করতে হবে। সিরিয়ার মুসলিমদের সহ্য করে যেতে হবে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। অপমান সহ্য করে যাবে ফিলিস্তিন আর কাশ্মীরের ভাই বোনেরা। উম্মার এত কিছু থাকার পরও নির্যাতিত এই মুসলিমরা তাদের পক্ষে কোনো সাহায্যকারী পাবে না। সাধারণ মুসলিমরা চাইলেও সাহায্য করতে পারবে না। সাহায্য করার যে কোনো চেষ্টাকে নানা রকমের লেবেল লাগিয়ে অবৈধ প্রমাণ করা হবে চোখের পলকে, কারণ ইসলামী ব্যবস্থা নেই, ইসলামী শাসন নেই। প্রকৃত ইসলামী ব্যবস্থা না থাকলে দিন শেষে আমাদের সব সম্পদ, জনবল, প্রচেষ্টা বিদ্যমান কাঠামোর কাজে লাগবে, যে কাঠামো গড়ে তোলা হয়েছে মুসলিমদের অধীনস্থ করে রাখার জন্য। ওয়ার্ল্ড ওয়াইড একটা জাকাত সংস্থা গড়ে তোলা সময়ের দাবি, যা যুদ্ধকালীন বা বিভিন্ন জরুরি মুহূর্তে সহযোগিতা করবে, এমনকি বিভিন্ন দেশে ইসলামী শাসন ব্যবস্থা গড়ে ওঠার পেছনে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।